নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের সাংস্কৃত সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রথম অধ্যায় থেকে বনগুহতা থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো, আমরা 2023 সালের ক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি। তো দেখো, বনগতা গুহা থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, বনগতা গুহা অবলম্বনে আলি পর্বার চরিত্র বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। আমি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমি বনগতা গুহা থেকে আলোচনা করছি কোন প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এরপরে আমি বাকি চ্যাপ্টারগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো, দ্বিতীয় নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করা হয়েছে, দ্বারচং সপাদে সংবৃত্তম, এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে, দ্বারটি দ্রুত বন্ধ হলো কেন, ঘটনাটি বিবৃত করো। তো দেখো, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, দ্বারং চ সপদে সংবৃত্তম, কোন দ্বার, ঘটনাটি বিশদে লেখো। তো বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন, এর অ্যান্সারগুলো তোমরা বের করে খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, আমাদের তিন নম্বরের প্রশ্ন আমরা কী সিলেক্ট করেছি, তিন নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, বনগতা গুহা গদ্যাংশে আলিপর্বা কর্তৃক দৃষ্টদস্যুদের কার্যকলাপ বর্ণনা করো। তো বুঝতে পারছো আমি কী বলছি, বনগতা গুহা গদ্যাংশে আলিপর্বা কর্তৃক দৃষ্টদস্যুদের কার্যকলাপ বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, চার নম্বরের প্রশ্ন, আলিপর্বা কীভাবে গুহায় প্রবেশ করেছিল এবং সে কোন কোন জিনিস দেখতে পেয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট, আলিপর্বা কীভাবে গুহায় প্রবেশ করেছিল এবং সে কোন কোন জিনিস দেখতে পেয়েছিল। তো দেখো, আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের সাংস্কৃত সাজেশন নিয়ে আলোচনা করছি। আমি প্রত্যেকটা অধ্যায়ভিত্তিকভাবে সাজেশনগুলো আস্তে আস্তে বের করব, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, পাঁচ নম্বরের প্রশ্ন। তো দেখো, পাঁচ নম্বরের প্রশ্ন কি আছে, অসৌ সপদে নিকটবর্তী নং মহিরু মহারুরোহ কে মহিরূপে আরোহণ করেছিল ও কেন, তারপর সে কি দেখল সংক্ষিপ্তভাবে জানাও। বুঝতে পারছো আমি কী বলছি, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালে উচ্চ মাধ্যমিক সংস্কৃতে কোন প্রশ্নগুলো আসতে পারে প্রথম অধ্যায় থেকে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো, আমাদের ছ নম্বরের প্রশ্ন কি সিলেক্ট করেছি, ছয় নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, বনগতা গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ ও আলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো, বনগতা গুহা গল্পাংশে অবলম্বনে কশ্যপ ও আলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো, আমাদের পরের প্রশ্ন কী আছে, সাত নম্বরের প্রশ্ন কী আছে, তো দেখো, সাত নম্বরের প্রশ্ন কী আছে, অশ্বরোহীরা চলে যাওয়ার পর আলিপর্বার কাজের বিবরণ দাও। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি উচ্চ মাধ্যমিক সংস্কৃতের বনগতা গুহা থেকে আলোচনা করছি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, তারপরে বাকি চ্যাপ্টারগুলো আমি ধাপে ধাপে খুব তাড়াতাড়ি সাজেশনগুলো দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।